ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখতে জাতিসংঘ সহ মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় সংসদে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার উপর আনীত নিন্দা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন শাকত মন। আজ জাতীয় সংসদে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার উপর আনীত নিন্দা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান, তুলে ধরেন শিশুদের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংসতার চিত্র। এ সময় প্রধানমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে পড়েন। বাবা তার সন্তান, নিহত সন্তানকে নিয়ে পিতা একটা শিশু আহত, অবাক চাহনি, সে জানে না তার কি অপরাধ। গুলির আঘাতে শিশুটি মৃত্যুবরণ করেছে, বাবা শেষ চুম্বন একে দিচ্ছে। এই যে একটা ছোট শিশু, রাস্তায় পড়ে আছে লাশ, মা সন্তান সহ। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখতে জাতিসংঘ সহ মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা ছোট ঘটনা হলেই আমরা দেখি একেবারে মানবাধিকার নিয়ে তোলপাড়। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমাদের দেশে যারা মানবাধিকার নিয়ে এত কথা বলে তারাও যেমন চুপচাপ, আর বিশ্ব নেতৃবৃন্দ যারা হয়তো বাংলাদেশে একটা খুন নিয়ে কত কথা কত চিঠি তারাও চুপ। জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, আমরা চাই তাদেরকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং ইসরায়েলকে তারা যে সমস্ত জমি দখল করে রেখেছে সেগুলি ছেড়ে দিতেই হবে এবং প্যালেস্তাইন রাষ্ট্র হিসেবেই তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এই গোলাগুলি বন্ধ করতে হবে। আমার আরো অবাক লাগে সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মা কিসের ভয়, কেন ভয়, কেন মুখ খুলবে না সবাই? আমার অবাক লাগে আজকে যদি সকল মুসলিম উম্মা ঐক্যবদ্ধ থাকতে পারত তো কখনোই ইসরায়েল এই ধরনের হামলা চালাতে পারত না। এইভাবে নিরীহ শিশুদের উপরে হামলা করে প্রতিশোধ নিতে হবে আর বিভাগ এখানে চুপ করে থাকবে এটা আমরা কোনো মতে মানতে পারি না, অন্তত বাংলাদেশ পারে না। কারণ আমরা তো অনেক আঘাত খেয়ে খেয়ে এখানে এসেছি, কিন্তু আমরা যুদ্ধ করে জয়লাভ করেই আজকে এই জায়গায়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার এবং জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। আমরা প্যালেস্তানি ভাইদের সঙ্গে আছি, ওখানকার ভাই বোন শিশু তাদের পাশে আমরা আছি এবং তাদের জন্য যা প্রয়োজন আমরা তা করব। প্রয়োজনে বাংলাদেশে নিয়ে এসে আহতদের আমরা চিকিৎসা করব, তাদের জন্য ঔষধ পাঠানোর ব্যবস্থা, তাদের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা, যা যা করণীয় আমরা তা করব। সংসদে নিন্দা প্রস্তাবের উপর প্রধানমন্ত্রীর রাখা বক্তব্যের আগে কয়েকজন সংসদ সদস্য নিন্দা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান। আমরা যদি প্যালেস্টাইনের মানচিত্রটা দেখি, সব দিক দিয়ে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ডজেন্স অফ ডিসপ্লেসড মুসলিম ফ্যামিলিজ গাজা নিয়ে নিন্দা জানানোর জন্য তার একটা মৌন কর্মসূচি দিয়েছে জীবন। শাকাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন। প্রস্তাব পাশ হয়েছে, শেখ ফজলুল করিম সেলিম সংসদে এই নিন্দা প্রস্তাব উত্থাপন করলে তার সর্বসম্মতিক্রমে পাশ হয়। নিন্দা প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা ইসরায়েল যাতে ভবিষ্যতে গাজার উপর নৃশংস হামলা চালাতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এর আগে বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। আলোচনায় অংশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, মুসলিম বিশ্ব এক হলে আর কোনোদিন ইসরায়েল গাজার উপর হামলা চালাতে পারবে না।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশের জন্মই হয়েছে মানবতার জন্য, তাই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতিসংঘে গাজা ইস্যু তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গাজায় ইসরায়েলের নারকীয় হামলায় আরব লীগ ও পশ্চিমা বিশ্বের ভূমিকার তীব্র সমালোচনা করেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ইসরায়েল এ যুদ্ধে পরাজিত হয়েছে, তারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হওয়া উচিত। আলোচনায় অংশ নিয়ে চিফ হুইপ আসম ফিরোজ বলেন, গাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে এবং ইসরায়েলিদের আন্তর্জাতিক আদালতে সম্মুখীন করতে হবে। ডাক্তার দীপু মনি গাজায় বসতি স্থাপন বন্ধ, গণহত্যার বিচার দাবি এবং গাজাবাসীর দাবির প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় অংশ নিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলু গাজায় ইসরায়েলি হামলায় পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, গাজায় নারী ও শিশুদের উপর ইসরায়েলি সৈন্যদের বর্বরোচিত হামলায় সারা বিশ্ব বিস্মিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারানা হালিম বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, আশ্রয়কেন্দ্র, স্কুল কোনো কিছুই বাদ যায়নি ইসরায়েলি নারকীয় হামলা থেকে। বাংলাদেশের মতো গাজাবাসীও একদিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আব্দুল মতিন খসরু গাজায় ইসরায়েলি হামলায় পশ্চিমা বিশ্বের ভূমিকার তীব্র সমালোচনা করেন। এছাড়া কাজী ফিরোজ রশিদ, রুস্তম আলী ফরাজি, ড হাসান মাহমুদ, ফজলে হোসেন বাদশাহ, আফম বাহাউদ্দিন নাসিম, সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি, মইনুদ্দিন খান বাদল, রাশেদ খান মেনন এবং আব্দুল লতিফ সিদ্দিকী আলোচনায় অংশ নেন। এদিকে জাতীয় সংসদে গতকাল বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল 2014